আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, দুনিয়ার বিভিন্ন কোণায় বিভিন্ন আইন তৈরি করা হয়, যেগুলো ফলো করা অনেক জরুরি হয়ে থাকে। তা না হলে আপনাকে জরিমানা দিতে হতে পারে, ইভেন আপনাকে জেলেও যেতে হতে পারে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুনিয়ার বিভিন্ন কোণায় তৈরি কিছু অদ্ভুত আইন সম্পর্কে বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক। নাম্বার ওয়ান, পেট্রোল। বন্ধুরা, আমরা প্রতিদিন আমাদের গাড়িতে পেট্রোল ঢেলে থাকি। অফকোর্স গাড়ি পেট্রোল ছাড়া চলতে পারে না, কিন্তু আপনি অনেক সময় দেখে থাকবেন যে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকের পেট্রোল শেষ হয়ে যায়। দুনিয়ার অন্যান্য জায়গাতে এটা একটা নর্মাল বিষয়, কিন্তু জার্মানিতে এমনটা হলে আপনাকে ফাইন দিতে হবে। যদি জার্মান হাইওয়েতে কারো গাড়ির পেট্রোল শেষ হয়ে যায়, তাহলে জার্মান পুলিশ তার উপরে জরিমানা আরোপ করে, কারণ সেখানে ট্রাফিক খুব দ্রুত চলে থাকে। আর যদি রাস্তায় আপনার পেট্রোল শেষ হয়ে যায়, তাহলে সেটি আপনার এবং অন্যদের জন্য অ্যাক্সিডেন্টের কারণ হতে পারে, আর এ কারণেই সবাই সবার গাড়ির ট্যাঙ্কে ফুল রাখে। নাম্বার টু, ডাইং। বন্ধুরা, নরওয়েতে আর্কটিক ওশেনের কাছে অবস্থিত একটি শহর আছে, লং ইয়ারবিয়ান। এই এলাকাতে 1000-এর বেশি মানুষ বসবাস করে। এই এলাকাটি খুবই ঠান্ডা, কিন্তু এই এলাকাতে একটা আইন জারি রয়েছে যেটা দুনিয়ার আর কোথাও নেই। এখানকার আইন অনুযায়ী আপনি এখানে মরতে পারবেন না। এখানে যদি কোনো বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ে এবং মারা যাওয়ার লক্ষণ দেখা দেয়, তাহলে তাকে অন্য শহরে পাঠিয়ে দেওয়া হয়, যাতে সে এই এলাকায় না মরে। আপনি হয়তো ভাবছেন এটা আবার কেমন আইন, আর এই অদ্ভুত আইন বানানোর উদ্দেশ্যটা কি? 1955 সালের আগে এখানে একটা কবরস্থান ছিল যেখানে লোকজনদেরকে দাফন করা হতো। 1950 সালে সেখানে মৃত ব্যক্তিদের দাফন করার উপরে জোরদার প্রতিবন্ধকতা লাগিয়ে দেওয়া হয়। এখনো যদি এখানে কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তাকে অন্য শহরে নিয়ে দাফন করা হয়। আসলে এর কারণটা হলো এখানকার ঠান্ডার কারণে ডেড বডি ডিকম্পোজড হয় না। 1918 সালে এই এলাকাতে স্প্যানিশ ফ্লু এসেছিল, আর ঠান্ডার কারণে মারা যাওয়া লোকজনদের বডি পচেনি, আর সেই ভাইরাস পুনরায় ছড়ানোর আশঙ্কা ছিল। এই কারণেই এখানে মৃত ব্যক্তিদের দাফন করার উপরে জোরদার প্রতিবন্ধক লাগানো হয়। এটা দুনিয়ার সবচেয়ে আজীব এলাকাগুলোর মধ্যে একটি। নাম্বার থ্রি, বাথরুম। বন্ধুরা, যদি ওয়াশরুমের কথা বলা হয়, তাহলে যে কোনো সময় আমাদের সেখানে যাওয়ার প্রয়োজন পড়ে। অফকোর্স এটা একটা ন্যাচারাল হ্যাবিট, কিন্তু তখন কেমন হবে যখন কোনো দেশের সরকার বাথরুমে যাওয়ার উপর প্রতিবন্ধকতা লাগিয়ে দেবে? এ কথা তো শুনতে ননসেন্স মনে হয়, কিন্তু এই ল সুইজারল্যান্ডে সত্যি সত্যি বানানো হয়েছে। এই আইন অনুযায়ী আপনি যদি কোনো অ্যাপার্টমেন্টে থাকেন, তাহলে আপনি রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত বাথরুমে যেতে পারবেন না এবং গোসলও করতে পারবেন না। এর কারণ হিসেবে বলা হয়, যখন আপনি বাথরুম শেষ করে ফ্ল্যাশ করবেন, তখন যে আওয়াজ উৎপন্ন হয় তা থেকে প্রতিবেশী বিরক্ত হয়। তাই এরকম জায়গায় যদি রাতের বেলা ওয়াশরুম যাওয়ার প্রয়োজন পড়ে, তাহলে বদনাহাতে ঝোপ ঝাড়ে যেতে হবে। নাম্বার ফোর, ম্যাজিক। বন্ধুরা, দুনিয়াতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে নকল জাদুর মাধ্যমে লোকজনদেরকে বোকা বানানো হয়। ভণ্ড বাবারা বলে থাকে সে আপনাকে লটারি জিতিয়ে দিবে, হারিয়ে যাওয়া জিনিস খুঁজে বের করে দিবে, আর এমন অনেক জাদুর অফার দিয়ে থাকে। দুনিয়াতে কোনো জায়গাতে এরকম করার কোনো নিষেধাজ্ঞা নেই, কিন্তু ক্যানাডাতে সেকশন 365 অনুযায়ী এই ধরনের কোনো বাবার কোনো কারবার সেখানে চলে না। সেখানে জাদুর মাধ্যমে কোনো কিছু খুঁজে বের করা, গায়েব হওয়া, লটারি জেতা ও এটি বলা যে আমার কাছে জাদু শক্তি রয়েছে, এসব আইন বিরোধী। আর সেখানে যদি এমনটি কেউ বলে থাকে, তাহলে তাকে গ্রেফতার করা হয়। অ্যাটলিস্ট বাঙালি বাবার টোটকা ক্যানাডাতে চলবে না। নাম্বার ফাইভ, ফটোগ্রাফি। বন্ধুরা, কেমন হবে যখন আপনি কোনো পাহাড়ি এলাকায় ঘুরতে যাবেন এবং সেখানকার দৃশ্য আপনার ক্যামেরাতে রেকর্ড করবেন? অফকোর্স এরকম অসাধারণ ভিউ এর দৃশ্য মানুষ রেকর্ড করা থেকে বিরত থাকতে পারবে না, কিন্তু সুইজারল্যান্ডের সবচাইতে সুন্দর জায়গা বার্গানে এসে কেউ কোনো ছবি তুলতে পারবে না। যে কোনো জায়গার টুরিস্ট এখানে এসে এর ন্যাচারাল বিউটি ক্যামেরায় ক্যাপচার করতে পারবে না। এর ওপরে জোরদার প্রতিবন্ধকতা লাগিয়ে দেওয়া হয়েছে। এই আইন 2017 সাল থেকে চালু করা হয়েছে। তাদের মতে এই আইন চালু করার উদ্দেশ্য খুবই সিম্পল। তারা শুধু চেয়েছিল এখানে যাতে টুরিস্টরা অ্যাট্রাক্টেড হয়, তারা যাতে এই জায়গার পিকচার দেখার বদলে রিয়েলি এসে দেখে। আরও একটা মজার বিষয় হলো, এখানকার অধিবাসীরা এখানকার ছবি তুলতে পারবে, কিন্তু টুরিস্টরা এখানকার কোনো ছবি তুলতে পারবে না। যদি টুরিস্টরা এখানে কোনো ছবি তোলে, তাহলে পার পিস $5 করে জরিমানা দিতে হয়। বাই দ্য ওয়ে, আপনারা এখন যে ভিডিও এবং পিকচার দেখছেন, সেগুলো এই আইন বানানোর আগে নেওয়া হয়েছিল। নাম্বার সিক্স, গান। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে দুনিয়াতে যে কোনো জায়গায় লোকজন লাইসেন্স ছাড়া গান রাখতে পারবে না।
যদি আপনার কাছে বন্দুক থেকে থাকে আর যদি সেটার লাইসেন্সও থাকে, তারপরেও আপনি সেটি সব জায়গায় নিয়ে যেতে পারবেন না। কিন্তু তখন কেমন লাগবে যখন সরকার অনুমতি দিবে আপনি যেখানেই যান না কেন বন্দুক সাথে নিয়ে যেতে হবে, আর যদি গান সাথে নিয়ে না যান তাহলে জরিমানা করা হবে। এটা নরওয়ের লং ইয়ার বিনে অবস্থিত। এখানে প্রত্যেক লোক যখন রাতের বেলায় বাইরে বের হয় তখন তাদের সাথে রাইফেল অথবা গান রাখাটা জরুরি মনে করে, কারণ এই এলাকাতে অনেক পোলার বিয়াররা বসবাস করে। এই ভয়ঙ্কর জানোয়ার যে কোনো সময় মানুষের উপরে হামলা করতে পারে, আর এ কারণেই যখন কেউ রাতের বেলা বাইরে বের হয় তখন গান নিয়েই বের হয়। নাম্বার 7, প্লেইং উইথ স্নোবল। বন্ধুরা, আপনি যদি কোনো বরফের এলাকায় বসবাস করেন তাহলে আপনি অবশ্যই স্নোবল খেলেছেন। এটা বাচ্চাদের ফেভারিট গেম। কিন্তু আমেরিকার কলোরাডোতে স্নোবল খেলার উপরে জোরদার প্রতিবন্ধকতা লাগানো হয়েছিল। এই আইন সেখানে 1920 সাল থেকে চলে আসছে। এই আইন একদম ননসেন্স ছিল, কারণ এটিতে প্র্যাকটিক্যালি কোনো ক্ষতি ছিল না। 100 বছরেও এই আইন নিয়ে কেউ ভাবেনি। কিন্তু অক্টোবর 2018 সালে একটা 9 বছরের বাচ্চা, যার নাম টেন বেস্ট ছিল, সে এবং তার ক্লাসের স্টুডেন্টরা শহরের মেয়রকে 5 মিনিটের একটা প্রেজেন্টেশন সাবমিট করে, যেখানে এই লকে শেষ করার রিকোয়েস্ট করে। আর সারপ্রাইজিংলি 9 বছরের বাচ্চার এই রিকোয়েস্টের কারণে গভর্নমেন্ট এই আইন তুলে নেয়। এটা রিয়েলি আনবিলিভেবল। নাম্বার 8, ইন্টারাপ্ট ওয়েডিং। বন্ধুরা, আপনারা হয়তো সিনেমায় দেখেছেন নায়িকার বিয়ে হয়ে যাচ্ছে আর সেই সময় হিরো এন্ট্রি মেরে সেই বিয়ে থামিয়ে দেয়। কিন্তু অস্ট্রেলিয়াতে এটার উপর কঠিন প্রতিবন্ধক লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে বিয়ের মঞ্চে এসে কেউ বাধা দিতে পারবে না। এই আইন সেখানে কঠিনভাবে মানা হয়। আপনি হয়তো বিশ্বাস করবেন না, এরকম দেবদাসদেরকে $10,000 জরিমানা এবং 2 বছরের জেল দেওয়া হয়। তাই অস্ট্রেলিয়াতে এটাই ভালো হবে যেন বিয়ের আগেই প্রেমিকাকে মানানো হয়। নাম্বার 9, টাইম ট্রাভেলিং। বন্ধুরা, টাইম ট্রাভেল নিয়ে অনেক থিওরি রয়েছে। কিছু লোক এটাকে রিয়েল মেনে থাকে এবং তাদের মতে টাইম ট্রাভেল এবং টেলিপোর্টেশন বাস্তবে পসিবল, আর বেশিরভাগ লোক এটাকে মাত্র একটা ফিকশন মনে করে। যাই হোক, বিভিন্ন বলিউড সিনেমাতে আপনি বিভিন্ন টাইম ট্রাভেলের দৃশ্য দেখতে পাবেন। কিন্তু চায়নার আইন অনুযায়ী টাইম ট্রাভেলের উপর জোরদার প্রতিবন্ধক লাগিয়ে দেওয়া হয়েছে। চায়নাতে এরকম প্রত্যেক সিনেমা ব্যান করে দেওয়া হয় যেখানে টাইম ট্রাভেল রিলেটেড সিন থাকে। চায়নার বিশেষজ্ঞদের মতে টাইম ট্রাভেল টেলিপোর্টেশন সিন আমাদের মস্তিষ্কে মানুষের ভবিষ্যৎ সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করে। এই জন্য চায়নাদের টাইম ট্রাভেল রিলেটেড সকল মুভি বা ফিল্মের ওপরে জোরদার প্রতিবন্ধক লাগিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করুন, এবং রহস্যজাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।